আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন সন্তান সন্ততি আল্লাহ সুবাহার পক্ষ থেকে এক মস্ত বড় নিয়ামত এই সন্তানদের কারণেই পার্থিব জীবন শোভনীয় হয়ে থাকে সংসার নামে শব্দটি যেন পূর্ণতা পায় এই সন্তান সন্ততির মাধ্যমেই তবে আমাদের দেশে ফলাও করে প্রচার করা হয় যে জোড়া কলা খেলে নাকি জোড়া সন্তান বা যমজ সন্তান হয়ে থাকে বিশেষ করে মা ও বোনদের মনে এই বিশ্বাস থেকে থাকেন চলুন দেখি কোন স্নাহের মতে আসলেই কি জোড়া কলা খেলে যমজ সন্তান হয় কিনা না কলা খেলে জোড়া সন্তান হয় এই মন্তব্য করা বড় ধরনের শেরক এগুলো প্রচলিত কুসংস্কার মাত্র অধিকাংশই মানুষের তৈরি করা আরও আছে যেমন কোথাও রওনা দিলে ঝাড়ু খালি কলসি বা কেউ হাঁচিয়ে দিয়েছে দেখলে অযাত্রা হয় আসলে ইসলামে এ ধরনের কুসংস্কারের কোনো ভিত্তি নেই বরং এই কথাগুলি মানুষের ইমান ধ্বংস করে ফেলে যা থেকে দূরে থাকা সবার উচিত এবং বাধ্যতামূলক আমাদের আজকের আলোচনা সমাজের প্রচলিত কুসংস্কারগুলোর মধ্যে অন্যতম একটি আর তা হলো কলা খাওয়া শুধু জোরা কলা কেন কোনো খাবারেরই জোড়া সন্তান জন্মানোর ক্ষেত্রে ভূমিকা রাখার কোনো ক্ষমতা নেই বরং এইগুলি মন্তব্য করা শীর্খ সন্তান দেওয়ার মালিক আল্লাহ এটা তার সিদ্ধান্তে হয়ে থাকে তিনি যা ইচ্ছা করেন সেটাই হবে এ প্রসঙ্গে মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে এরশাদ করেন নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহ তালারী তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদের দান করেন পুত্র ও কন্যা উভয় এবং যাকে ইচ্ছা বন্ধত্ব দান করেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ক্ষমতাশীল সুরা সুরা ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াত সুতরাং মহান আল্লাহর পবিত্র কালাম পাকের এই দুটি আয়াত থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় যে সব কিছুর ক্ষমতা একমাত্র মহান আল্লাহর হাতে তিনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন আরও একটি উদাহরণ টেনে দিই ক্ষণিকের জন্য মেনে নিলাম যে জোড়া কলা খেলে যমজ সন্তান হয় একজন মায়ের পেট থেকে পাঁচ থেকে দশটা বাচ্চা জন্ম দেওয়ার ঘটনাও আছে তাহলে সেই মায়েরা কয় জোড়া কলা খেয়েছিল সত্যিকার অর্থে এগুলো কুসংস্কার ছাড়া কিছু নয় যে কথা কুরআন সুন্নাহর পরিপন্থী সেই কথাগুলো আর যাই হোক ইমানদাররা বিশ্বাস করতে পারে না এছাড়াও জোড়া কলা খাওয়ার কারণে জোরা সন্তান জন্ম হবে আমাদের সমাজে এমন একটি কুসংস্কারের প্রচলন রয়েছে অনেকে এই কুসংস্কারের কারণে শুধু গর্বকালীন সময় নয় যে কোনো সময় জোড়া কলা খাওয়া থেকে বিরত থাকেন আবার অনেকেই দেখা গেছে বিয়ে করেননি তারাও এই কলা খাওয়া থেকে বিরত থাকেন তারা মনে করেন জোড়া কলা খাওয়ার কারণে বিয়ের পর তাদের ঘরে জোরা সন্তান জন্ম নেবে অথচ ইসলাম এমন কোনো ধারণাকে কখনোই সমর্থন করে না প্রাচীনকালে এমন কিছু প্রথা আমাদের সমাজে প্রচলিত ছিল ঠিক আজ সেই প্রাচীনকালের অকেজ ধারণাগুলোকে আঁকড়ে ধরে আছেন কিছু মানুষ বিশেষ করে দেখা যায় পরিবারের প্রবীণ লোকদের কাছে এসব কুসংস্কারের কথা শোনা যায় এবং তাদের কাছেই এই প্রথার মূল্য বেশি আবার গর্ভবতী মায়েরা কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না এ নিয়েও রয়েছে আমাদের সমাজে নানা কুসংস্কার যেমন কল্লা খেলে যমজ সন্তান জন্ম নেয় আসলে এ কথাটি নিতান্তই হাস্যকর এবং এর পেছনে না আছে কোনো ইসলামী শরীয়তের নির্দেশনা না আছে কোনো যুক্তি ইসলাম কারো মুখের কথায় চলে না এবং চলতে পারে না তাই এমন বিশ্বাস অবশ্যই বর্জন করা উচিত এইভাবে শত শত কুফরি বাক্য আমাদের সমাজে প্রচলিত আছে তাই ইমানদার হিসেবে আমাদের এগুলো বর্জন করা উচিত সেই সাথে নিজের জায়গা থেকে এগুলো বিশ্বাস করলে যে ইমান থাকবে না এই কথাগুলো বেশি বেশি প্রচার করা উচিত আল্লাহ সুবাহান তালা আমাদেরকে এসব বড় শিখ বা কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আসুন দয়া করে সবাই কমেন্ট বক্সে আমিন লিখি আমাদের এই আয়োজন কেমন লাগলো জানাতে পারেন আমাদের পরবর্তীতে কোন বিষয়ের ওপর ভিডিও চান সেটাও জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো শেষ করছি আমাদের আজকের আয়োজন আল্লাহ হাফেজ